নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমি কাঁচকলা পেরে নিয়েছি প্রথম গাছ থেকে, এখন আমি ডুমুর পেরে নেব। তো ডুমুরের একটা উপকারিতা বলি আমি, ডুমুরের প্রচুর পরিমাণে ফাইবার আছে, আর যাদের অ্যানিমিয়া রোগে ভুগছেন তাদের জন্য ডুমুর খাওয়া খুবই অত্যন্ত উপকারী। আর পাইলস রোগ থেকে মুক্তি পেতে ডুমুর খাওয়া খুবই দরকার। তো যাই হোক, বেশি কথা বলবো না আর কথা বাড়াবো না, এখন আমি ডুমুরগুলো পেরে নেব ছোট ছোট আকারে ডুমুর, কারণ ডুমুরের ভিতরে দানা থাকে, দানা খেলেও কিছু হয় না, ক্ষতি নেই ওতে। কিন্তু আমি ছোট ছোট আকারের ডুমুরগুলো এখন পেরে নেব। সব ডুমুর পাড়া হয়ে গেছে আমার, দেখো কাঁচকলা আর ডুমুর আমি নিয়ে চলে এসেছি। এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আমি এটাকে কেটে নেব। কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এখানে আলু রেখে দিয়েছি, এখানে ডুমুর রেখে দিয়েছি, এখানে কাঁচকলা রেখে দিয়েছি, এখানে মাছ, পোনা মাছ রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। উনানটা জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়া বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি, ধাউ ধাউ করে জ্বলছে, প্রচণ্ড পরিমাণে জ্বলছে। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছটা এখন দিয়ে দিলাম, পরপর মাছগুলো আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে, অল্প তেল আমি ব্যবহার করব এই রান্নাতে। অসুস্থ লোকের সুস্থ খাবার, সেই কারণে আমি অল্প তেল ব্যবহার করব। আমার মাছ ভাজা হয়ে এসছে, এখন মাছগুলো আমি তুলে নেব। তুলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল ছিল কড়ার মধ্যে যে বেঁচে ছিল সে, তার মধ্যে 5 ফোঁটন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সবজি দিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে। ভালো করে কষিয়ে নেব। উনানে রান্না খুবই ভালো হয়, কাঠের জালের খেতেও খুব টেস্টি হয় আর সুস্বাদুও হয়। আমি গ্রামে এসেছি, গ্রামে এই রেসিপিটা শেয়ার করছি, কাঠের জালে রান্না খুব মজা লাগছে রান্না করতে। এখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো অল্প পরিমাণে, খুব সামান্য 1 চিমটে লঙ্কার গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করবেন। কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটা করলে খুবই ভালো হয়। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি, ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশি তেল দেওয়া যাবে না, হালকা রান্না এটা। জল দিয়ে দিলাম আমি এখন, জল দেওয়ার পরে আমি ঢেকে দেব, দেখো চারি সাইড দিয়ে গরম হয়ে গেছে। ঢাকনাটা এবার খুলে নেব আমি, টবক করে ফুটছে, কি সুন্দর ফুটছে টবক করে। এখন আমি সবজিটা দেখে নেই, কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভালো করে আমি বয়েল করে নিয়েছি সবজিগুলো। এখন আমি মশলা বাটব, জিরে,
ভালো করে মিহি করে বাটতে হবে। মশলা যত মিহি করে বাটা হয় তাহলে তবেই কিন্তু তরকারিতে টেস্ট ফিরে আসে। তো আমি ভালো করে মিহি করে একদম বেটে নিয়েছি, জিরে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি, এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়বো, যতক্ষণ না তেল ছাড়বে আমি নাড়তে থাকবো। বন্ধুরা একটু জালটা বেশি হয়ে গেছে, তার কারণে কড়াটা পুড়ে গেছে, অভ্যেস নেই তো উনানের জালে রান্না করা, তো ওই জন্য কড়াটা চারি সাইডের পুড়ে উঠেছে, আর কড়ার একটা কস্টিক দাগ বয়েল করার পরে। যাই হোক, মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে, আর এখন আমি সবজিগুলো ঢেলে দেবো। তার আগে দেখে নিই মশলায় তেল ছাড়লো কি না। দেখো মশলায় তেল কিন্তু ছেড়ে গেছে, দেখছো মশলায় কিন্তু তেল ছেড়ে গেছে অলরেডি। এখন আমি ঢেলে দেবো। বাহ, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে ডুমুর আলু কাঁচকলা মাছের ঝোল, দারুণ একটা রেসিপি। বন্ধুরা তোমরা কিন্তু চাইলেই বানাতে পারো, খুব সুস্বাদু একটা রেসিপি। অসুস্থ মানুষের সুস্থ খাবার। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে, আমি এখন লাবিয়ে নেব। লাবি নিয়েছি আমি পুরো। বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে একটি লাইক শেয়ার আর কমেন্ট।